রাজ্যের চিকিৎসক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী। তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন করেন। আইজিএম হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে নির্মমভাবে পেটানোর ঘটনা এবং এক বছর ধরে লাগাতার চিকিৎসক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে চিকিৎসকদের সেবাদানের মানসিকতায় চিড় ধরতে বাধ্য। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে রাজ্যে সার্বিক চিকিৎসা পরিষেবায় উন্নতি ঘটেছে। তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানান অচিরেই অপরাধীদের চরম শাস্তি দানে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য। জানাচ্ছে যে শ্রীনগর গ্রামীণ হাসপাতালে ডাক্তারকে কর্মরত অবস্থায় তার উপর যেভাবে হামলা সংঘটিত করা হয়েছে, এখনো পর্যন্ত সেই সমস্ত দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করেনি। আইজিএম হাসপাতালে ডাক্তার দীপঙ্কর দেবনাথ, যিনি গাইনোর ব্যাপারে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন, এবং আইজিএম একটা স্টেট রেফারেল হসপিটাল, সেই হাসপাতালে আজকে ডাক্তার দীপঙ্কর দেবনাথের উপর যেইভাবে কুৎসিত আক্রমণ সংঘটিত হয়েছে এবং হাসপাতালের নার্সেস সহ যারা ওইখানে পার্ট টাইম ওয়ার্কার ওয়াসার যারা আছেন, তারা যদি না নিতেন, ঔষধ প্রতিরোধ না করতেন, তাহলে তার কি অবস্থা হতো এটা বলা খুব কঠিন ছিল। এইভাবে স্টেট রেফার্ড হসপিটালে ডাক্তারের উপর যদি আক্রমণ সংঘটিত হয়, তাহলে বাকি হাসপাতালগুলিতে ডাক্তারেরা যারা আজকে গ্রামে গিয়ে পাহাড়ে গিয়ে সেখানে সেবা করছেন, হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের উপর একটা আস্থ মানে বিশ্বাস স্থাপন করছেন, তো এই ডাক্তারদের মন তো ভেঙে পড়বে। আমি সেদিক থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, এই যে ডাক্তার এবং তার সহকারীদের উপর যে সমস্ত আক্রমণ সংঘটিত হচ্ছে, শ্রীনগরটা হলো, হ্যাঁ, না শ্রীনগর তো বললাম, শ্রীনগর সহ আজকে এখানে যে আক্রমণ সংঘটিত হলো, এটার বিরুদ্ধে যাতে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করার ব্যবস্থা হয়, তিনি যেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উপর প্রবল চাপ সৃষ্টি করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।